ওয়েলকাম স্টুডেন্টস বাংলার ক্লাসরুম ফার্স্ট পেড চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা দ্বাদশ শ্রেণীর সমূহমিত্রের লেখা বিভাব নাটকের পরবর্তী অংশটুকুনি আলোচনা করব আগের দিন আমরা অল্প একটু আলোচনা প্রথম অংশটুকুনি আলোচনা করেছিলাম তাতে দেখতে পেয়েছি কি না তার নাটকের নামকরণ সম্পর্কে তিনি দর্শকদের সঙ্গে কথোপকথন করে নাটকটা শুরু করছেন এবং তিনি বলছেন যে কোনো এক ভদ্রলোক তার নাটকের নাম রেখেছেন কাব্যশাস্ত্র ঘেঁটে বিভাব কিন্তু তারা তাদের সেই নামটা পছন্দ নয় তারা বলতে চাইছেন যে তাদের এই নাটকটার নামটা অভাব হলেই ভালো হতো কারণ বাস্তব কারণটা তিনি ব্যাখ্যা করেছেন সব কিছুই একটা অভাবের মধ্যে রয়েছে আলো ঝালোর কিছু নেই সিন সিনারি কিছু নেই এবং পরবর্তীকালে আমরা দেখেছি টেবিল চেয়ার জানলা দরজা কিছুই তাদের নেই এবং ভালো নাটক করতে গেলে তো এগুলো লাগবে সেই অভাব থেকে জন্ম হয়েছে বলে অভাব নাটক নামকরণ হলে ভালো হতো এইটা এবং সরকারের অসহযোগিতার কথাও তুলে ধরেছেন এবং প্রচলিত নাট্যধারা থেকে কীভাবে পৃথক হয়ে তিনি নতুন একটা নাট্য রীতি স্থাপন করবার চেষ্টা করছেন তার ভাবনার পরিচয়টা তার বুদ্ধির পরিচয়টা তিনি কোথা থেকে বেছেন সেই ব্যাপারে আমরা তিনটে পরিচয় পেয়েছি তিন ধারার এক নম্বর হচ্ছে রাজা রথ নম্বর রাজা নাটকে রাজা রথে আরোহণ করলেন সেই ব্যাপারটা তিনি পেয়েছেন প্রাচীন নাটকের থেকে রথ নেই এটা ঘোড়াও নেই অথচ রথন করলেন সেই ব্যাপারটা কেমনভাবে দর্শক মেনে নিয়েছিল এবং দুই নম্বর হচ্ছে যে ওই উড়ের দেশের যাত্রার কথা তিনি বলেছেন যেখানে ঘোড়ার নিয়ে একটি দুধ ছেলে এখানে অভিনয় করছে ঘোড়ার বদলে পায়ের মধ্যে লাঠি গলিয়ে হঠাৎ করে তিনি চলে গেলেন এবং পরবর্তীকালে আবার সেইভাবে তিনি ফিরে এসে রাজাকে রিপোর্ট করলেন দর্শক কিন্তু সব কিছু বদনে মেনে নিল আর একটা তিন নম্বর হচ্ছে মারাঠা তেমাশ সেখানে দেখা যাচ্ছে কি না পুরোহিত যে কৃষক সে জমিদারের কাছে কাকুতি মিনতি করলেন কিন্তু জমিদার তাকে তর্জন গর্জন করলেন আবার তখন তিনি দেবালয়ে যাচ্ছেন ভগবানের সামনে গিয়ে তাকে জানাচ্ছেন এই জমিদারই আবার তখন দর্শকের সামনে দাঁড়ি পুরোহিতের মতন সেজে ভগবানের মন্দিরের কাছে গিয়ে মানে কৃষকের সামনে গিয়ে আবার তর্জন গর্জন শুরু করছেন দর্শকের সামনেই তারা যে পরিবর্তন হচ্ছে কিন্তু দর্শক বদনে সব কিছুকে মেনে নিচ্ছে এই ব্যাপারটা একটা ভালো ইন্টারেস্টিং ব্যাপার তখন তিনি খুব মনে উৎস উৎসাহ পেলেন সৌম্যমিত্র যে এইভাবে তো তোলা নাটক করা যাবে কিন্তু পরবর্তী মনে আবার তার সেই উৎসাহটা চুপসে গেল কেন না বাঙালি দর্শক কি এই ব্যাপারগুলোকে মেনে নেবে তখন তার মনে হচ্ছে কি যে লোকে তো মানবে না এই শহরে সব কত ইংরেজি জানা লোক এবং তারা ফি হপ্তায় বিলিতি বায়োস্কোপ দেখে আর প্যান্টুলুন পরে ইংরেজি বলে তারাই সব মানবে কেন বলে তিনি ব্যাংকবৃদ্ধ করেছেন মানে মধ্যবিত্ত শহর এই শহরের মধ্যবিত্ত মানুষ যারা ঔপনিবেশিক শাসনতন্ত্রের দ্বারা প্রভাবিত হয়েছেন তাদের সেই ঔপনিবেশিক মানসিকতাটাকে এখানে নাট্যকার ব্যক্ত করেছেন তবে হ্যাঁ মানতে পারে যদি সাহেব মে মানে যেমন রবি ঠাকুরকে মেনেছিল রবি ঠাকুরকে মেনেছিলো মানে এখানেও তিনি রবীন্দ্রনাথকে তো চিনতেন কেমনভাবে রবীন্দ্রনাথ তো শুধু একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি তো শুধুমাত্র কলকাতার কোনো ব্যক্তি নন বা শান্তিনিকেতনের কোনো ব্যক্তি এক বিশেষ নন বা সিলাইদয়ের কোনো মানুষ নন তিনি এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং ইনস্টাইন তার বন্ধু এগুলো সম্পর্কে তিনি জানতেন রোমারালা তাকে শ্রদ্ধা করেন এই আন্তর্জাতিক ব্যক্তিত্বকে যদি তারা মানে যেহেতু সাহেবরা মেনে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠিক তেমনি তাহলে আমাদের এই ব্যাপারগুলো যদি সাহেবরা মানে তাহলে আমাদের বাঙালি সমাজের দর্শকরাও সেটাকে মেনে নেয় বলে তিনি বলেছেন এত দ্রব্য আমাদের হয়েছিল তার পরবর্তীকালে আমরা আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই তোমরাও দেখাও এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম এমনি ধরুন লাইন ধরে এগুলো অনেক সময় প্রশ্ন আসে শুধু প্রশ্নের জন্য কী প্রশ্ন করবো ওই সাজেশনের উপরে ভিত্তি না করে লাইন দেখে নিজেদেরকেই প্রশ্ন তৈরি করে নিতে হবে যে এই লাইন ধরে প্রশ্ন আমি কী লিখবো এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম এমনি সময় বলতে কোন সময় কথা না যখন তার মনের মধ্যে এই সব দ্বন্দ্ব এসে উপস্থিত হচ্ছে যে মানবে কি নাট্য চলবে কি না তেদি তেদি ভাবনার পরিচয় দিতে দিতে হবে হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক নাম আইজেনস্টাইন আইনস্টাইন নয় ওর বানান যেন ভুল না হয়ে যায় যাবে নাম বার কাটা চলে যায় তাহলে এখানে সাহেবের নামটা পেলাম হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম লেখাটি লেখো লেখাটি কী সাহেবের নাম কী এই মন সময় বলতে কোন সময়ের কথা বলেছে একটা লাইন ধরে এরকম প্রশ্নগুলো অনেক সময় চলে আসে তখন এগুলো ভালো করে লিখতে হবে কি রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক নাম আইজেনস্টাইন একবার কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্চিত অনেক কথা লিখেছেন তাঁর পরে জানতে পারলাম যে এটা অনেক সময় আমাদের প্রশ্ন আসে তাঁর লেখাপড়ে জানতে পারলাম যে কার লেখার কথা বলা হয়েছে কে কী জানতে পারলেন জানতে পারলাম যেটা সেটা বর্ণনাটা রয়েছে উত্তরটা পাওয়া যাচ্ছে কি না সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে আবার এই লাইনটাও ইম্পর্ট্যান্ট সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে সে অভিনয় বলতে কোন অভিনয়ের কথা বলা হয়েছে ওই জাপানি কাবুকি থিয়েটার যেটা রুসে রাশিয়ায় গিয়ে অভিনয় করেছিল সেই অভিনয়ের কথাটা বলা আছে সেই ভঙ্গির বহুল ব্যবহার আছে ভঙ্গির বহুল ব্যবহার টিলেকো সে তার বর্ণনাটা কোথায় পাবো না পরে উত্তরটা রয়েছে যেমন ধরুন কোনো এক নাইট অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন মানে রাজতন্ত্র দ্বারা এক স্বীকৃত যোদ্ধা তাকে বলা হচ্ছে নাইট ওই তিনি কি করছেন ক্ষুব্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন মনে করুন তিনি স্টেজের পিছন দিক থেকে গম্ভীরভাবে এগোতে থাকলেন এবং তার ঠিক পিছনেই দুজন লোক একটা মস্ত দুর্গোদ্ার হাতে করে দাঁড়িয়ে রইল তারা সিফটার মানে ওইগুলো চেঞ্জ করে আর কি নাটকের মধ্যে যে অবস্থা সৃষ্টি হচ্ছে সেই শিফট করছে শিফটাররা দাঁড়িয়ে রইলেন একটা দুর্গ ধরে স্টেজের উপর তাদের উপস্থিতিতে কেউ কিছু মনে করেন না নাইট দুই তিন পায়গুলো আর সেই শিপটাররা বড় দরজা রেখে দিয়ে একটা অপেক্ষাকৃত ছোট দরজা ধরে দাঁড়ালো এরকম করে নাইট যখন প্রায় ফুটলাইটের কাছে এসে পড়েছেন মানে সামনের দিকে চলে এসেছেন মঞ্চের তখন দেখা যায় শিফটাররা এই এতটুকু একটু দরজা ধরে দাঁড়িয়েছে আছে অর্থাৎ পার্সপেকটিভ রচনা হলো আর কি মানে পরিপ্রেক্ষিতটাকে খুব সুন্দরভাবে এখানে বিবেচনা করা হচ্ছে নাইট কত দূর এসে পড়েছেন তাই বোঝানো হলো মানে দূরত্বটা যে অনেক বেশি হয়ে যাচ্ছে ওই দরজাটা ছোট হয়ে যাচ্ছে তার প্রমাণটা তিনি নাট্যকার এভাবে দিলেন মানে ওই যে বললেন সেই অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার হচ্ছে অভিনয়টা কি তখন এই সমস্ত বর্ণনাগুলো উত্তর হিসেবে আসবে তারপর দু নম্বর বর্ণনা তারপর ধরুন দুজন লোকের লড়াইয়ের একটা দৃশ্য আছে সে লড়াই সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয় কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে ভীষণভাবে কাল্পনিক যুদ্ধ করতে করতে একজন পেটে কাল্পনিক খোঁচা খেয়ে কাল্পনিকভাবে মরে গেল মানে পাঁচ ছ রকমভাবে কাল্পনিকের বর্ণনা পাচ্ছি এগুলো সব ইম্পর্টেন্ট এগুলো যেন কোনো অংশ বাদ না যায় বাদ যেমন যেমন যাবে নাম্বার বাদ যাবে সেটাও খেয়াল রাখতে হবে তাহলে কী কী কাল্পনিক পাচ্ছি কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে দুটো হলো ভীষণভাবে কাল্পনিক যুদ্ধ করতে করতে তিনটে এরপরে একজন পেটে কাল্পনিক খোঁচা খেয়ে চারটে পাঁচ নম্বর হচ্ছে কাল্পনিকভাবে মরে গেল এই পাঁচটা কাল্পনিকের ব্যাপার চলল সে মরারও বাহার কত অর্থাৎ আলতা চিপে অঙ্গ প্রত্যঙ্গের খিচুনি দেখিয়ে বাস্তব মরা নয় সে আর্টিস্টিক মরা একেবারে ইসথেটিক মরা মানে নান্দনিক ব্যাপার ধরুন একবার হাতটা হয়তো নড়ে উঠলো তারপর একটা ঠ্যাং তিরতির করে কাঁপলো তারপর মন্ডুটা দুবার নড়লো চোখটা দুবার ঘুরল ব্যাস তারপর জিব বের করে এনতেকাল ফরমাল মানে মৃত্যু নির্দেশ হলো আর কি এবং সেই সময় তখন যখন তার বিধবা স্ত্রী ছুটে এসে রই রাই করে কাঁদছে তখন যদি সেই মৃত লোকটা উঠে পুটপুট করে চলেই যায় তো দর্শকরা কিছু মনে করে না কারণ স্ত্রীর দুঃখটাই প্রধান সেখানে স্বামীটা তো অবন্ত স্বামীটা তো মরে গেছে স্বামীটার চোখের সামনে দর্শকের সামনে দিয়ে ওই মরা মানুষ জ্যান্ত হয়ে আবার বেরিয়ে চলে গেল তখন লোকে হাসছে না আমাদের এখানে কি সব মেনে নেবে বলে লেখকের তো মনে মানে নাট্যকারের মনে হয়েছে যে এটা কঠিন কাজ কিন্তু জাপানের কাবুকি থিয়েটারের যে বর্ণনাটা এখানে পাচ্ছি এইভাবে তারা অভিনয় ভঙ্গির কথাটা বলছেন যে দর্শকরা কিছু মনে করে না স্ত্রীর দুঃখটাই প্রধান সেখানে স্বামীটা তো অবান্তর হলো এই পরে বুকে ভরসা এলো মানে এটা তো তিনি একটা জায়গায় পড়েছিলেন তাহলে এটা অনেক সময় প্রশ্ন আছে এই পরে বুকে ভরসা এলো কী পরে তার বুকে কার বুকে ভরসা এলো এরপরে কেন ভরসা এলো কেন ভরসা এলো কারণটা হচ্ছে যে একে সার্টিফিকেট দিয়েছে মানে সহুরে দর্শকেরাও এই ভঙ্গি নির্ভর যে নাট্যরীতি সেটাকে মেনে নিয়েছে এই ব্যাপারটা তার মনে সাহস যুগিয়েছে মানে নাট্যকারের মনে সমমিতের মনে সাহস জুগিয়েছে এটা তো তিনি পড়েছিলেন কী পড়েছিলেনটা আগেই আমরা পেলাম এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পেলাম ওই রুশদেশীয় সাহিত্যিক নাম আইজেন্স টাইম তিনি একটা কাবুকি থিয়েটার বলে জাপানি থিয়েটারে এই বর্ণনাটা দিয়েছেন বেশ এটা হলো এবারে নিশ্চয়ই আমাদের দেশের ইংরেজি শিক্ষিত লোকেরা এর কদর বুঝবেন আর তো কিছুই না খালি মেনে নেওয়া ধরে নেন আপনারা যদি মনে করতেন যে এটা একটা গভীর বোন এবং আমি একটা হনুমান তাহলে আমি হাজার আপত্তি করলেও কি চলতো সকলে মিলে আমার মুখ পুরিয়ে প্রমাণ করে ছাড়তেন যে আমি তাই তাহলে সেই মনে করাটাই আর একটু বেশি করে করুন না সব ঝঞ্ঝাট মিটে যায় বলে তিনি দর্শকদের সঙ্গে এত বড় কথোপকথন চলে যাবে নাটক এখনও শুরু হয়নি নাটকের মঞ্চে প্রধান অভিনেতা হিসেবে উপস্থিত হয়ে তিনি দর্শকদের সঙ্গে কথোপকথনগুলো চালিয়ে যাচ্ছেন এত দূর পর্যন্ত দর্শকদের সঙ্গে তিনি কথাবার্তা বলে গেলেন নাটক শুরু হওয়ার আগে অভিনব নাট্যটির উপস্থাপনা এত এতক্ষণ বলছেন কি যেমন মনে করুন আমি কারোর বাড়ির দরজায় গিয়ে নাড়ছি আর ডাকছি বলে এ পরে নাটক শুরু হচ্ছে এবারে হাসির ব্যাপারগুলো আবার আসবে সম মিত্র বলছেন বলে প্রথম ডায়লগটা সঙ্গে মানে কথোপকথনটা আসছে অমরের সঙ্গে অমর অমর আছো নাকি অমর স্টেজে আছে অমর কে সম্বুধার মুখোমুখি দাঁড়ায় কিন্তু দোতলা থেকে নিচে তাকানোর ভঙ্গি করে তাকিয়ে বলে সামনে সামনে দাঁড়িয়ে অভিনয় করছে কিন্তু সে যে ওপরে আছে দোতলাতে আছে মিত্র নিচে আছে এমনি করে তার সামনে দাঁড়িয়ে অথচ তাকাচ্ছে কাচ্ছে যেন নিচের দিকে বলে বলছেন মানে দোতলা থেকে দেখছি এরকম ব্যাপারটা অভিনয় করে বলছেন আরে সম্ভুদা কি ব্যাপার যে নিচে দাঁড়িয়ে কেন চলে আসুন বলে তাকে বক্তব্য অভিনয় এমন করছে যেন মনে হচ্ছে হ্যাঁ সত্যি দোতলা থেকে তিনি কথা বলছেন এটা ভালো রীতি ভালো লাগছে বেশ সুন্দর শম্ভু অমরের সামনে দাঁড়িয়ে কিন্তু বলেন উপরের দিকে তাকে মানে শম্ভু মৃত্যু তো নিচে দাঁড়িয়েছে ওর তো ওপর দাঁড়িয়ে আছে সেই জন্য এই ব্যবস্থাটাকে প্রমাণ করবার জন্য তিনি উপর দিকে তাকিয়ে বলছেন কী করে যাব দরজা বন্ধ যে অমর ঠেলুন খুলে যাবে বলে নিচের দিকে তাকে তিনি অভিনয় করছেন সিঁড়ি দেখতে পাবেন সোজা চলে আসুন শম্ভু তাই নাকি দরজা ঠেলার ভঙ্গি করেন সামনে যেন সিঁড়ি দেখতে পান সিঁড়িতে ওঠবার ভঙ্গি করতে করতে আমি তো বুঝতেই পারিনি বলে খুব সুন্দরভাবে তিনি এগুলো বলছেন অভিনয়টা তো খুব সুন্দরভাবে লাগ ভালো লাগবে অমর কিভাবে বুঝবেন এভাবে তো কোনো দিন আসেননি এটা বাস্তব পথটাই তিনি বলে দিচ্ছেন এভাবে তো আমরা কোনোদিন নাটক করিনি তো প্রথম একটা নাটক হচ্ছে এরকমভাবে কোনো কিছু ছাড়াই মানে উপকরণ ছাড়াই নাটক হচ্ছে সেই জন্যই ব্যাপারটা এরকম হচ্ছে কিভাবে বুঝবেন এভাবে তো কোনো আসেননি ততক্ষণে মিত্র উপরে উঠে এসেছেন তারপর কি ব্যাপার হঠাৎ এই সময় মানে এরকম অসময় এরপরে সামনাসামনি দুজনের কথা নেই এবার তাকাতাকাটা চোখাচোকিটা সামনাসামনি হচ্ছে এতক্ষণ তোর তো ওপর নিচ তাকানো হচ্ছিলো এটা হলো মানে এরকম অসময় শম্ভু এমনি এলাম একবারে এমনি নয় বলতে পারো হাসাতে এলাম যেটা মেন উদ্দেশ্য হাসির কথা বলাচ্ছে হাসি তো পাচ্ছে মানে হাসানোরটা ব্যাপারটা সফল হয়েছে বা হাসির খোরাক জোগাড় করতে এলাম সম্পাদক বলেছে হাসির নাটক করতে হবে তার নাকি দারুণ বক্স অফিস মানে টিকিট বিক্রির হিসাব রাখার যে কেন্দ্র তাকে বক্স অফিস বলে সেখানে মানে কতটা টাকা সেল করতে পারলাম টিকিটে তার উপরে নির্ভর করে তো তার জায়গাটা হয় বক্স অফিসের ব্যাপারটা যেমন আধুনিককালে সিনেমাগুলো হয় বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে মানে কি প্রচুর টাকা কামিয়েছে এই ব্যাপারটা আর কি নাটকের ক্ষেত্রেও রয়েছে মানে নাটকের গুণগত মানের থেকে দর্শকদের চাহিদাটাকে গুরুত্ব দেওয়া সেই জন্যই বলছেন যে হাসির খোরাক দর্শক চাইছে হাসির খোরাক জোগাড় করতে এলাম সম্পাদকও বলেছে হাসির নাটক করতে হবে তার দাক তার নাকি দারুণ বক্স অফিস মানে টিকিট বিক্রির ব্যাপারটা জোরালো হয়ে দেখা দিয়েছে নাটকের গুণগত মানের থেকেও এই দর্শক চাহিদার গুরুত্বের কথাটা ভেবে না নিয়ে সম্পাদক এই হাসির নাটক জোগাড় করতে বলেছে অভিনয় করতে বলেছে অমর হাসাতে এলেন তা বেশ চলুন বসবার ঘরে গিয়ে বেশ জমিয়ে বসি আমরা বাঙালিরা শুনি কাঁদনে যাত বলে এবার মানে অমর বলে যাচ্ছে সোম্ভূ তখন বলছে হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন মানে এটা অনেক সময় প্রশ্ন আসে হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন কে বলে গেছেন যে ওই বাঙালি বাঙালিটা কান্দনে যাব হাসতে জানে না এটা অমর সুতরাং হাসতে হলে বেশ কোমর বেঁধে হাসতে হবে কথা বলতে বলতে তারা একই জায়গায় দুবার বৃত্তাকার ঘুরে যেন অন্য ঘরে এলেন এই ভঙ্গি করে অমর গাঙ্গুলি বললেন নিন বসুন এ চেয়ারটাতে আমি জানলাটা খুলে দিই যা গরম চেয়ার জানলা কিছুই নাই অভিনয়ের তো এইটাই রীতি প্রধান রীতি কিছুই না স্টেজের মধ্যে অভিনয় হচ্ছে মানে হাসির খোরাক হিসেবে জীবনকে দেখানো হচ্ছে আর কি মানুষের সমস্যাকে উপলব্ধি না করে বর্তমান সময়টা তো কঠিন সময়ের মধ্যে দিয়ে মানুষজন যাচ্ছে ওই সময়কালীনটা ওই পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ থেকে পঞ্চাশ সময়ের যে মধ্যবর্তীর যে সময়টা সেই সময়টা ব্যাপারটা এখানে ব্যঙ্গ করবার জন্যই তো তিনি নাটকটা লিখেছেন যে মানুষের জীবনের যেটা সমস্যা সেইটিকে উপলব্ধি না করে সৌমিত্রের যে শিল্প নির্দেশনার যে দিকটা সেই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে এখানে তিনি প্রস্ফুটিত করতে চেয়েছেন এবং তিনি কি বলছেন কথা বলতে বলতেই তারা একই জায়গায় দুবার বৃত্তাকারে ঘুরে অন্য ঘরে এলেন এই ভঙ্গি করে অমর গাঙ্গুলি বলেন নিন বসুন এই চেয়ারটাতে আমি জানলা ফিরতে পূজা অমর পিছনে গিয়ে কল্পিত জানলা খুলেন জানলা নেই তবুও জানলা হাট করে উনি করে ভঙ্গি করে যেন খুলছেন জানলা খোলেন সৌমিত্র অমর নির্দিষ্ট কল্পিত চেয়ারে বসার ভঙ্গি করেন চেয়ারম্যান একবার কষ্ট করে অভিনয় করতে পারে বসার ভঙ্গি করতে হবে উনি করে বাহ বেশ বাতাস আসছে তো বলছে অমর হ্যাঁ দক্ষিণমুখী জানলা যে কি বেশ আরাম করে বসেছেন তো ওপরে এপরেও তো দর্শক হাসবে চেয়ার তো কিছু নেই বসার ভঙ্গিটা তো চেয়ারের মতন খুব কষ্ট করে বসতে থাকতে হয়েছে মানে বেশ সুন্দর অভিনয় করে যাচ্ছেন এরপরে অমর এসে মিত্রের পাশে বসেন তারও ওরকমভাবে কষ্ট করে বসতে হবে শম্ভু কী হে সিগারেট আছে নাকি অমর হ্যাঁ নিশ্চয়ই এখন আপনি যা চাইবেন তাই পাবেন আপনার কাছে মানে এখন সত্যি করে কিছু দেখাতে হবে না সেই জন্য তিনি বলছেন আমার বলছেন কি যা চাইবেন তাই পাবেন অনেকে কিছু তো দেবা দরকার যা বলবো সেটাই বুঝে নিতে হবে দর্শক নিজেদের ঠিক বুঝে নেবে পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করার ভঙ্গি করেন পকেটে সিগারেটেরও নেই প্যাকেট নেই ভঙ্গি করেন পকেট থেকে যেন একটা বার করে সমমিত্রকে দেন আর একটি নিজে মুখে নেন অন্য পকেট থেকে দেশলাই বার করে দুজনে সিগারেট ধরান এবং উভয়ই খুব আরাম করে সিগারেট খাওয়ার ভঙ্গি করেন ভঙ্গি এই ভঙ্গি সর্বস্ব নাটক মানে মূল কথা এটা অমর কি চা খাবেন নাকি শম্ভু হ্যাঁ খেতে পারি যদি অসুবিধা না হয় আমার বলছে আরে না অসুবিধা বার কি বাঁদিকির উইংসের কাছে গিয়ে মানে নাট্যমঞ্চের যে পূর্ব পার্শ্ববর্তী অংশটা সেইটা উইংসের কাছে গিয়ে যেখানে পর্দাগুলো ঝোলানো থাকে বৌদি দু কাপ চা বলে দর্শকদের সামনে অভিনয় করছে শম্ভু যদি অসুবিধা হয় তাহলে নেপথ্য থেকে বৌদি অর্থাৎ তৃপ্তি বলেন না না কোনো অসুবিধা হবে না আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি অমর এসে আবার নিজের চেয়ারে বসার ভঙ্গি করেন প্রায় সঙ্গে সঙ্গে বৌদি তথা তৃপ্তি মিত্র দু হাতে করে কল্পিত চায়ের কাপ নিয়ে আসেন চাও জোটে চাও নাই ভঙ্গি সব ভঙ্গি শুধু ফাঁকা অভিনয় করছেন তৃপ্তি মিত্র নিয়ে এসছেন দু হাতে করে কল্পিত চায়ের কাপ নিয়ে আসেন এমনি ধরে ধরে নেন খান এরা দুজনে বৌদির হাত থেকে চায়ের কাপ নেন শম্ভু মিত্র নিজের হাতের কল্পিত সিগারেটের দিকে চেয়ে বলেন শম্ভু এ এত বড় সিগারেটটা নষ্ট হবে আমার ঠিক আছে ফেলে দিন না আবার দেব শম্ভু ও দাতা করোন যে এটা আমার মনে সময় প্রশ্ন আছে এত হাসি পাচ্ছে যে নাটকটা অভিনয় করতে গিয়ে যে কথাবার্তাগুলো রয়েছে দাতা যে মানে সব কিছু তো দিয়ে দিতে পারবে এখন তার কোনো অসুবিধা কিছু নেই তো সত্যিকার বাস্তব পুরো তো দিতে হবে না শুধু ভঙ্গি সর্বস্ব সেই জন্য বলছেন যে দাতা যে সব কিছুই দিতে পারবে মানে নাটকের হাসর সৃষ্টির যে একটা কৃত্রিম প্রচেষ্টা তার নানা রূপ রস সব যেন একবার ব্যঙ্গ ব্যঙ্গ করা হচ্ছে এই দৃশ্যে অমর এই কিছুক্ষণের জন্য মানে যতক্ষণ নাটক চলবে ততক্ষণই তো এই সমস্ত দেওয়া দেওয়াটা চলবে সমমিত্র সিগারেট ফেলে দেন পায়ের উপর পা তুলে আরাম করে বসে চা খেতে থাকেন অমরকেও সে এইরকমই আরাম পেতে দেখা যায় বৌদি দুজনের দিকে কিছুক্ষণ তাকি থেকে বলেন বৌদি তা কি খবর শম্ভু এই এলাম আর কি অমর শুধু এলেন না হাসাতে এলেন বৌদি ও তা কই অমর হ্যাঁ কই হাসান শম্ভু নিজের কল্পিত বসার ভঙ্গি নির্দেশ করে কেন হাসি পাচ্ছে না এ তো তাকে কষ্ট করে চেয়ারে বসার ভঙ্গি করে থাকতে তো কষ্টকর ব্যাপার শম্ভু হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন অমর ও বৌদি না কল্পিত চেয়ার এবারে সম্ভ কল্পিত চেয়ার থেকে টলতে টলতে দাঁড়িয়ে সে কি এত কষ্ট করছি তবু হাসি পাচ্ছে না অমর আরে এতে হবে না সম্ভবত এতে হবে না অমর দাঁড়িয়ে ওঠে কষ্ট হচ্ছিল এবার চেয়ারে বসার তো করতে হচ্ছে বৌদি এতে হবে না অমর হ্যাঁ এতে কোনো গল্প নেই কোনো মানে যাকে বলে হিউম্যান ইন্টারেস্ট নেই কোনো পপুলার অ্যাপিল নেই খামখা হাসি পেলি হলো মানে সৃজনশীলতা আর জনপ্রিয়তা এর চিরকালীন দ্বন্দ্বকে এখানে যেমন প্রকাশ করে দেখানো হয়েছে তেমনি জনপ্রিয়তার নিরিখে ঠিক কী হওয়া উচিত তার একটা দিক নির্দেশ যেন এখানে ওই লাইনগুলোর মধ্যে পাচ্ছি হিউম্যান ইন্টারেস্ট নেই কোনো পপুলার অ্যাপিল নেই হাসি পাবে কেন এইগুলো মানে হচ্ছে আর কি জনপ্রিয়তার একটা মানদণ্ড শম্ভু ও হিউম্যান ইন্টারেস্ট পপুলার অ্যাপিল কিছুই নেই না তাহলে তাহলে কি করা যায় বৌদি তাহলে অমর তাহলে সবাই ভাবছে সকলেই গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গি করেন এক একজন এক এক রকম করে করেন বৌদি আচ্ছা আমি একটা কথা বলবো শম্ভু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই অমর বলুন না বলুন বৌদি আচ্ছা পপুলার করতে হবে এই তো তা পৃথিবীতে সবচেয়ে পপুলার সবচেয়ে ইন্টারেস্টের জিনিস কি শম্ভু অমর সবচেয়ে পপুলার লাপ্পা মানে একটা চটকদার কিছু বলতে চাইছে বৌদি না না তার চেয়েও পপুলার অমর তার চেয়েও পপুলার কি বৌদি প্রেম পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম সম্ভ সঙ্গে সঙ্গে স্বীকার করে নিশ্চয়ই দেখছো না বার্থ রেট কী হয় এটা দর্শকদের মুখে দিকে তাকিয়ে বলে যাচ্ছেন তিনি দেখছো না বা বার্থ রেট কী হয় বৌদি বেশ তাহলে সবচেয়ে পপুলার জিনিস যদি প্রেম হয় তাহলে আমাদের কি করা উচিত সম্ভ কী করা উচিত অমর প্রেমে পড়া উচিত মানে আপাতভাবে নাটকে এই প্রেম শব্দটিকে রঙ্গতামাসের বিষয় হিসেবে দেখানো হচ্ছে তার অবমূল্যায়ন ঘটনা সেই প্রেম শব্দটার মধ্যে যে একটা শশ্বত মূল্যবোধের ব্যাপার রয়েছে সেইভাবে চিত্রিত না করে এটাকে একটা ব্যঙ্গাত্মক দিক হিসেবে দেখা হচ্ছে রঙ্গতামাসের বিষয় হিসেবে নিয়ে সে এই প্রেম শব্দটার অবমূল্যায়ন ঘটনা হয়েছে এভাবেই একটা সামাজিক প্রবণতাটাকে যেন তুলে ধরা হচ্ছে প্রেমে করা উচিত বলে বললেন বেশ বৌদি আহা সে তো ব্যক্তিগত ব্যাপার আমাদের আমাদের একটা লভ সিন করা উচিত লভ সিন প্রেমের সিন শম্ভু লভ সিন অমর লভ সিনটা আবার কী বৌদি আরে লভ সিন বোঝেন না মানে প্রেমের অভিনয় অমর হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি লভ সিন লভ সিন বায়োস্কোপে দেখেছি বৌদি আচ্ছা তাহলে একটা লভ সিন করা যাক কিন্তু তাহলে তো ওই টেবিল চেয়ারগুলো সরাতে হবে টেবিল চেয়ার তো কিছু নয় তা সত্ত্বেও বলছেন টেবিল চেয়ারগুলো সব হবে লভ সিন করতে হবে শম্ভু ও অমর হ্যাঁ হ্যাঁ এক্ষুনি সরিয়ে দিচ্ছি দুটো কল্পিত চেয়ার একটা টেবিল ওরা দুজনে নিয়ে যেন রেখে আসে একদিকে রেখে হাত ঝেড়ে বৌদির কাছে সে দাঁড়ায় মানে অনেক কষ্ট করলো সত্যি ধুলো লেগে রয়েছে সরিয়ে দিল বৌদির কাছে সে দাঁড়িয়েছে বৌদি আচ্ছা লবসিং করতে হলে প্রথমে কি দরকার সম্ভব কি চাঁদ আকাশ এগুলি তো দরকার অমর আর দক্ষিণের খোলা বাতাস বৌদি আরে ওসব তো পরে তারও আগে দরকার একজন নায়ক এবং নায়িকার শম্ভু হ্যাঁ সে তো বটেই নইলে একা চাঁদা কি করবে অমর হ্যাঁ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া এইগুলো হাসি পাচ্ছে দর্শকদের মধ্যেই কথাবার্তাগুলোর মধ্যেই তো হাসির উদ্বেগ হচ্ছে বৌদি আচ্ছা তাহলে আমার দরকার একজন নায়ক এবং একজন নায়িকা শম্ভু নায়িকার দরকার বলি তাড়াতাড়ি দর্শকদের দিকে তাকিয়ে নায়িকা খুঁজবার ভঙ্গি করেন যে নায়িকা খুঁজবো আর কি দিয়ে দর্শকদের থেকে বৌদি অমরের কাছে গিয়ে নায়িকা তো আমিই হতে পারি শম্ভু তুমি তুমিই হবে অমর হ্যাঁ হ্যাঁ শম্ভুদা বৌদি হন না অনেক দিন থেকে আমাদের দলে রয়েছেন শম্ভু আচ্ছা তাহলে তুমিই হও বৌদি আচ্ছা নায়িকা তাহলে আমি হলো এখন নায়ক অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একটা কায়দা করে তাকে একটা পা নাড়তে থাকেন মানে নায়করা যেমন করেন আর কি বৌদি একবার সমহিতির দিকে একবার অমর গাঙ্গুলিকে যেন পরক করে থাকেন তারপর সিদ্ধান্ত নেন এবং ছোটো ছোটো লাইন ধরে প্রশ্ন অনেক সময় চলে আসে তারপর সিদ্ধান্ত নেন কে সিদ্ধান্ত নেন কোন সিদ্ধান্ত নেন তখন এই নাটকের এই মানে সবসময় যে প্রশ্ন ওই নাটকের বর্ণনীয় বিষয়গুলোর থেকে আসবে তাই নয় এই যে ছোটো ছোটো অংশ করে লেখা রয়েছে সেগুলো থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে যেমন ওইটা তারপর সিদ্ধান্ত নেন কে কোন সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে মানে বৌদি সিদ্ধান্ত নিচ্ছেন কী ব্যাপারে নায়কটাকে যে প্রেমের অভিনয় করবেন লবসিন করবেন প্রথম লবসিনের ব্যাপার চলছে তাতে নায়ক নায়িকা তো তিনি নিজে হলেন এবং নায়ককে কে হবেন তাদের দুজনের মধ্যে অমর গাঙ্গুলি এবং সৌমিত্রের মধ্যে বাজবার জন্য সেই সিদ্ধান্ত নিলেন দুজনের দিকে তাকিয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন বৌদি সৌমিত্রকে আচ্ছা নায়ক তুমিই হও শম্ভু আমি অমর বৌদির কথা শুনে সে স্পষ্টত হতা সে তো নিজেই চেয়েছিলো আমি নায়ক হব তারপর অপ্রস্তুত ভাবটা কাটাবার জন্য হাসবার ভঙ্গি করে হ্যাঁ হ্যাঁ দা আপনিই হন আপনি হন বলে বলছেন শম্ভু আমিই হব আমাকে অবশ্য মানাই ভালো চেহারাটা তো আমার মানে তার দোহারা চেহারা ছিল তিনি সত্যিই মানে ভালো চেহারার অধিকারী ছিলেন তার গলা স্বরেরও ভালো অভিনয় তিনি ভালো করতেন অমর সে অবশ্য আমাকে কি আর কম মানায় তাকে আপনি হন বলে মানে মিত্র কি বলছেন আপনি হন বৌদি এখন তাহলে তুমি নায়ক আর আমি নায়িকা আর এই ঘরটা ধরো রাস্তা শম্ভু রাস্তা মানে পাবলিক থর ফেয়ার মানে সাধারণে চলাচলের পথ আর কি অমর আরে বাব্বা ঘরটা রাস্তা বৌদি হ্যাঁ এইটা একটা রাস্তা এখান থেকে নায়িকা কলেজ থেকে ফিরছে আর নায়ক আসছে রাস্তায় তাদের দুজনের ধাক্কা ধাক্কি হবে শম্ভু রাস্তায় ধাক্কা ধাক্কি হবে অমর আর তাতেই হবে পরিচয় বৌদি হ্যাঁ হ্যাঁ লভ তাই হয় না নাও আমি যাচ্ছি তুমি এসো দুজনই একটু পিছিয়ে গিয়ে স্টার্ট নিতে যান শম্ভু মিত্র হঠাৎ খেঁচিয়ে ওঠেন সোমু দাঁড়াও দাঁড়াও আমি তো নায়ক তাই এ নায়ককে মানে সে কোথ থেকে আসছে অফিস কলেজ থেকে না বলাও যায় না আজকাল স্কুল থেকে বলে নায়কের মানে সম্পর্কে আর কি জেনে নিতে চাইছে যে নায়ক হব নায়কের পাঠ করব সে কোথা থেকে আসছে দর্শকদের হাসাপড় উদ্দেশ্যে তিনি এসে বলছেন বৌদি নায়ক আসছে এটাই হলো বড়ো কথা নায়ক নায়ক শম্ভু নায়ক নায়ক তার অফিস নেই কলেজ নেই কিছু নেই অমর সে খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় শম্ভু বা বেশ তো ঠিক আছে আমি যাচ্ছি দু হাতে জোর করে প্রণাম করে বলে জয় নটনাথায় মানে নাটকের ঈশ্বরের জন্য জয় প্রণাম করে তিনি নাটকের অভিনয় করতে চললেন চলতে শুরু করেন ওই থেকে বৌদি আসছিলেন মাঝবদিতে দুজনে ধাক্কা লাগে বৌদি এক পা পিছিয়ে যান বৌদি কে আপ দেখতে নেই চোখ খুলে চলতে জানেন না আপনি আপনি হঠাৎ শম্ভু মিত্রের গালে একটা চর বসিয়ে দেন শম্ভু অমর আরে আরে কী হচ্ছে মারামারি কেন বৌদি গম্ভীরভাবে লভসিন সিন শম্ভু এ বড় জখ্মী মানে আঘাত পাওয়া প্রেমের অভিনয় হচ্ছে দৃশ্য তা আমি কি করব সোম বৌদি আমতামতা করো আমতামতা করো শম্ভু ইয়ে দেখিয়ে বা তাই হুই মানে ব্যাপারটা হলো মানে আপনাকে দেখে মানে আমি এসব করছে বৌদি চোখের কন্ধির সলজ্জ ভঙ্গিমায় শম্ভু মিত্রের দিকে তাকিয়ে হঠাৎ বাঁদিকে উইংসের দিকে চলে গিয়ে নেপথ্যে তাকিয়ে বলেন প্লেব্যাক নেপথ্য থেকে বেজে উঠল হারমোনিয়াম একটি মেয়ের কণ্ঠে শোনা যায় মালতী লতা দোলে গানের লাইনটি কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিতে গাওয়া বৌদিক গানের কথার সঙ্গে ঠোঁট মেলাতে থাকেন এবং দুহাত দিয়ে ধরে থাকেন একটা কল্পিত গাছের ডাল এই অভিনয়গুলো খুব সুন্দরভাবে প্রকাশ হয়েছে সৌম্যমিত্র অমর গানগুলি অবাক হয়ে তাকিয়ে থাকায় তাদের বোঝাবার জন্য বলেন গাছের ডাল গাছের ডাল আবার গান করে। গানটি ফিল্মি গায়িতায় ছিল সৌম্যমিত্র বলেটেন যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি ওই দলে দলে করে নেপথ্যে যিনি হারমোনিয়াম ছিলেন তিনি বলেন আরে সবসময় কি অ্যাস্থেটির দিক দেখলেই চলে বক্স অফিস বলেও তো একটা কথা আছে বলে নেপথ্যে যিনি হারমোন মানে এটা লাইনটা অনেক সময় দিয়ে দেয় বক্স অফিস বলেও তো একটা কথা আছে কে বলেছে তখন আমার সাধারণভাবে আমাদের মনে হবে কি এই নাটকের অভিনয় যারা করছে চরিত্র তাদের মধ্যে থেকে কেউ একজন বলেছে এরকম উত্তর ভুলেই যায় এই জন্য এই বিষয়গুলোকে ভালো করে সচেতনভাবে আমাদের দেখে নিতে হবে কে এটা বলছে হারমোনিয়াম যিনি বাজাচ্ছিলেন নেপথ্য থেকে তিনি এই সমস্ত বলে হচ্ছেন যে অ্যাস্থেটিক দিক দেখলেই কি চলে বক্স অফিস বলেও তো একটা কথা আছে মানে শিল্পগতভাবে যেটা সার্থক তা জনপ্রিয় নাও হতে পারে এই দুটো একেবারে পৃথক বিষয় সেটাকে এখানে উল্লেখ করা হচ্ছে এইটুকুনি থাক আজকে এই পর্যন্ত পরের দিনে বাকি অংশটুকুনি হবে তোমরা ভালো করে দেখবে পড়বে এবং খুবই হাস্যকরভাবে তিনি নাটক রচনা করেছেন এবং পড়তে খুব ভালো লাগে ইন্টারেস্টিং ব্যাপার তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং দেখবে পরের দিনে আবার হবে